বিসমিল্লা রহমান রাহিম অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আজকে আলোচনা করব ওয়েলফেয়ার ইকোনমিক্স অর্থাৎ কল্যাণ অর্থনীতির উপর আট নাম্বার লেকচার আট নাম্বার লেকচার আজকের আলোচনা লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবে আজকে যদি হঠাৎ করে যদি কেউ আট নাম্বার ক্লাস দেখো তাহলে ক্লাসটা বোঝার কথা না বরঞ্চ তোমার কাছে মনে হবে মাইক্রো ইকোনমিক্স অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট আমরা শুধুমাত্র ধারাবাহিকতা লঙ্ঘন করার কারণে মাইক্রো মতো একটি সহজ সাবজেক্টকে আমরা কঠিন করে নিয়েছি তোমরা প্রথম থেকে যদি ক্লাস করো তাহলে কল্যাণ অর্থনীতি একেবারে সহজ হবে এই জন্য যারা ফার্স্ট ইয়ারের তারা ফার্স্ট ইয়ারের প্লে লিস্ট হতে যারা সেকেন্ড ইয়ারের তারা সেকেন্ড ইয়ারের প্লে লিস্ট হতে ক্লাস দেখবে এবং কল্যাণ অর্থনীতি বোঝার জন্য সবচেয়ে দরকার হচ্ছে নিরপেক্ষ একাতত্ত্ব আবার উৎপাদন তত্ত্ব কাজে লাগে এই জন্য বলেছে ধারাবাহিকতা লঙ্ঘন করে যারা ক্লাস দেখবেন তাদের জন্য এটা কঠিন হবে প্লেলিস্ট কি না বুঝলে অভিজ্ঞ যারা আছে তাদের সহায়তা নেবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহা উপযোগ সম্ভাবনা রেখা গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি খার্ভ লেকচার নাম্বার এইট ষোলো দশ দু হাজার একুশে রেকর্ড করছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব মহা উপযোগ সম্ভাবনা রেখা তবে আজকে তিনটা বিষয়ে আলোচনা হয়ে যাবে একটা হচ্ছে উপযোগ সম্ভাবনা রেখা এটাকে আমরা ইউটিলিটি পসিবিলিটি কার্ড বলি ইউটিলিটি পসিবিলিটি কার একটা হচ্ছে তারপর এটা থেকে আমরা আঁকবো মহা উপযোগ সম্ভাবনা রেখা এরপরে আমরা প্যারোটো কাম্যতা সমাজে শেষ পর্যন্ত অনির্ণে থেকে যায় অনির্ধারিত থেকে যায় এটাও আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রস্ত পরীক্ষাতে কম বেশি আসে তো প্যারোটোকাম্যতা অনির্ণে থেকে যায় এটা খুব বেশি কি পরীক্ষাতে আসে আসো প্রথমে আমরা মহা উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করব উপযোগ সম্ভাবনা রেখাটা কি একটু বোঝার চেষ্টা করি উপযোগ সম্ভাবনা রেখা ভূমি এ ব্যক্তির উপযোগ ধরেছি আর লম্বকে বি ব্যক্তির উপযোগ ধরেছে অর্থাৎ আমরা সমাজে দুজন ব্যক্তি ধরলাম এরপর এটাকে আমরা সম্প্রসারিত করতে পারবো যে দুটো শ্রেণী ধনিক শ্রেণী দরিদ্র শ্রেণীর এই মনে করে একটা রেখা আমি পেয়েছি এই রেখার বিভিন্ন বিন্দু যেমন এই বিন্দুতে ঠিক আছে এই বিন্দুতে আচ্ছা এইভাবে নাইকে আমরা উপযুক্ত সম্ভাবনাটা এইভাবে আঁকি ভালো হবে অবতল করে আঁকলাম ঠিক আছে আগে যেভাবে এঁকেছি সেভাবে আঁকলেও চলতো মনে কর এই বিন্দুতে এ ব্যক্তির উপযোগ ইউ এ ওয়ান বি ব্যক্তির উপযোগ ইউ বি ওয়ান আবার এই বিন্দুতে এ ব্যক্তির উপযোগ ইউ এ টু আর বি ব্যক্তির উপযোগ হচ্ছে ইউ বি টু তাহলে উপযোগ সম্ভাবনা রেখা কি উপযোগ সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দু সমাজের দুইজন ব্যক্তির উপযোগে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে এই ইওয়ান বিন্দু এ ব্যক্তির উপযোগ নির্দেশ করে ইউ এ ওয়ান বি ব্যক্তির উপযোগ নির্দেশ করে ইউ বি ওয়ান ইটু বিন্দুতেই সমাজের এ ব্যক্তির উপযোগ বেশি সেটা হচ্ছে এ টু এবং বি ব্যক্তির উপযোগ ই থেকে ইটু তে কমে গিয়েছে ইউ বি টু তাহলে উপযোগ সম্ভাবনা রেখা বিভিন্ন বিন্দু সমাজের দুইজন ব্যক্তির বা দুটো শ্রেণীর উপযোগের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে শুধু শুধু কি বিভিন্ন সংমিশ্রণ না শুধু বিভিন্ন সংমিশ্রণ না এখানে প্যারোটোকাম্যতার উৎপাদনের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে দুটি শর্ত পালিত হয় অর্থাৎ উপযোগ সম্ভাবনার রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে প্যারোটো কাম্যতার শর্ত পালিত হয় আমরা জানি পেরোটো কাম্যতার কয়টা শর্ত তিনটা শর্ত উপযোগ সম্ভাবনা রেখাতে দুটি শর্ত পালিত হয় ই ওয়ান বিন্দুতে দুটো ইটু বিন্দুতেও বিন্দুতে দুটো শর্ত পালিত হয় তাহলে উপযোগ সম্ভাবনা রেখা শুধুমাত্র সমাজের দুজন ব্যক্তির উপযোগের সংমিশ্রণ দেখায় না একই সাথে উৎপাদনের ক্ষেত্রে দুটি দ্রব্যের প্রান্তিক কারিগরি বিকল্প হারের সমতা এবং ভোগের ক্ষেত্রে দুজন ব্যক্তির প্রান্তিক বিকল্প হারের সমতা অর্থাৎ পেরোটোর দুটো প্রান্তিক শর্ত পূরণের নিশ্চয়তা কি করে দেয় এখন আসো আমরা এই উপযোগ সম্ভাবনা রাখার সংজ্ঞা জানলাম আমরা উপযোগ সম্ভাবনা রেখাটা কি করব অঙ্কন করব এই অঙ্কনের ক্ষেত্রে আমার মাথার ভিতরে দুটো বিষয় রয়েছে একটা বিষয় হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে পেয়টের প্রান্তিক শর্ত পূরণ হতে হবে আর দু নম্বর হচ্ছে ভোগের ক্ষেত্রেও প্রান্তিক শর্ত পূরণ হতে হবে আমি উপযোগ সম্ভাবনা রেখে অঙ্কন করে দেখেছি দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এবং উপযোগ সম্ভাবনা রেখা আমি অঙ্কন করে দেখাচ্ছি এই দেখো এখানে আমি ভূমি অক্ষে এক দ্রব্য ধরেছি আর লম্বক্ষে আমি কি ধরেছি ওয়াই দ্রব্য ধরেছি আমি ভূমি অক্ষে এক দ্রব্য ধরেছি লম্বক্ষে ওয়াই দ্রব্য ধরেছি এটা হচ্ছে এবি প্রোডাকশন পসিবিলিটি উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা যদি একটু লক্ষ্য রাখো তাহলে দেখবে আজকে আট নম্বর লেকচার সাত নাম্বার লেকচারে আমি উৎপাদনের সম্ভাবনা রেখা আমি অঙ্কন করেছি সাত নাম্বার লেকচারে এবং সেটা অঙ্কন করেছি উৎপাদনের ক্ষেত্রে যে প্যারোটর প্রান্তিক শর্ত সেটা পূরণ করে এবং আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দুতে প্যারোটর একটি প্রান্তিক শর্ত পূরণ হয় সেটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে মনে করো আমি উৎপাদনের সম্ভাবনা রেখার ইওয়ান বিন্দুতে উৎপাদন করেছে এই ইওয়ান বিন্দুতে উৎপাদনের ক্ষেত্রে প্যারোটোর প্রান্তিক শর্ত ফিল হয়েছে সেই প্রান্তিক শর্তটা কি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি মাজার রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বেটুইন এল কে এক্স দ্রব্যের ক্ষেত্রে সমান মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এল কে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে আমরা একটা বক্স ডায়াগ্রাম হতে একটা কন্ট্রাক্ট কার্ভ আমরা পেয়েছি যে কন্ট্রাক্ট কার্ভে প্রত্যেকটা বিন্দু এই শর্ত পালিত হয় আমি সেই কন্ট্রাক্ট কার্ভ হতে আমরা উৎপাদনের সম্ভাবনা রেখা গত ক্লাসে অঙ্কন করেছি অতএব আমার এই উৎপাদনের সম্ভাবনা রেখার ইওয়ান বিন্দু বা এখানে আরো অসংখ্য বিন্দু আছে এদিক বিন্দু আছে এই শর্তটা কি হয় পালিত হয় প্যারোটর কাম্যতার একটা শর্ত পালন করে আমরা ইওয়ান বিন্দুতে উৎপাদন করলাম মনে করো এক্ষেত্রে আমরা এক্স দ্রব্য উৎপাদন করছি ও এক্স ওয়ান আর ওয়াই দ্রব্য উৎপাদন করছি ও ওয়াই ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো জানো আমরা আমাদের আলোচনায় আমরা দুজন ব্যক্তি ধরেছি এ এবং বি দুটো দ্রব্য ধরেছি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য দুটো উপকরণ ধরেছি শ্রম এবং মূলধন এই জন্য এই মডেলটাকে বলা হয় টু বাই টু বাই টু মডেল এখন আমাদের যে এই যে দুজন ব্যক্তি যেহেতু ইউন বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে আমরা এক্স দ্রব্য উৎপাদন করেছি অর্থাৎ দুজন ব্যক্তি এক্স দ্রব্যর ভোগের পরিমাণ ও এক্স ওয়ান পর্যন্ত সীমিত থাকবে ও এক্স ওয়ানের বেশি এক্স দ্রব্য ভোগ করা তার পক্ষে সম্ভব নয় যেহেতু এক্স দ্রব্য উৎপাদিত হয়েছে ও এক্স ওয়ান পরিমাণ ও এক্স ওয়ান কে পরিমাণ দুজন ব্যক্তি ওয়াই দ্রব্য ওয়াই ওয়ান এর বেশি ভোগ করার কোনো সুযোগ নাই ওয়াই ওয়ান পর্যন্ত ওয়াই দ্রব্য ভোগ করতে পারবে দুজনই মিলে যেহেতু ওয়াই দ্রব্য উৎপাদন হয়েছে ওয়াই ওয়ান অতএব এখানে আমরা একটা বক্স ডায়াগ্রাম পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ওয়ান ই ওয়ান এক্স ওয়ান অথবা ও এক্স ওয়ান ই ওয়ান বক্স ডায়াগ্রাম পাচ্ছি আমরা কতটুকু করবে সেটা তোমরা আমার বিগত ক্লাসে দেখবে যে ভোগের ক্ষেত্রে একটা বক্স ডায়াগ্রাম অঙ্কন করেছি এখন যারা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা একটা কন্ট্রাক্ট কার্ড মানে চুক্তি রেখা অঙ্কন করেছি অঙ্কন করে আমরা ভোগের ক্ষেত্রে কাম্যতা আমরা বের করেছি মনে করো আমাদের এটা হচ্ছে কন্ট্রাক্ট কার্ব একটু অন্য কালার দেই দেখতে তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট কার্ব অর্থাৎ এই কার্বের প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে ভোগের ক্ষেত্রে প্যারোটের কাম্যতার শর্ত পালিত হয় অর্থাৎ আমি যে কোনো একটা বিন্দু নাও এই বিন্দুতে নিরপেক্ষ রেখা আর বি ব্যক্তি নিরপেক্ষ রেখা স্পর্শ করে এ ওয়ান এ টু এ থ্রি বি থ্রি দিই ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ প্রত্যেকটা বিন্দু নিরপেক্ষ রেখাগুলো পরস্পর কি করেছে স্পর্শ করেছে ঠিক আছে এটা এ থ্রি এ টু এ ওয়ান অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দুগুলো এখানে নাম দিতে পারো তুমি যে এফ ওয়ান এফ টু এফ থ্রি প্রত্যেকটা বিন্দুগুলো ভোগের ক্ষেত্রে প্যারোটর কাম্যতার শর্ত পূরণ করে অর্থাৎ যে শর্তটা পূরণ করে সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই এ ব্যক্তির এবং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই বি ব্যক্তির এই শর্তটা কী করে পূরণ করে প্রত্যেকটা বিন্দু অর্থাৎ এই কন্ট্রাক্ট কাঠ পেয়ে গেলাম এই এফ ওয়ান এফ টু এফ থ্রি বিন্দু যুগ করে ওই ওয়ান এই কন্ট্রাক্ট কার্ডটা বুকের ক্ষেত্রে প্যারোটর প্রান্তিক শর্ত পূরণ করে তাহলে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যদি ভোক্তা যদি এফ ওয়ান বিন্দুতে অবস্থান করে ভোক্তার প্রান্তিক শর্ত কয়টা পূরণ হচ্ছে দুটো কেন আমি এফ ওয়ান এফ টু এফ থ্রি আমি যে বিন্দুতে অবস্থান করি না কেন উৎপাদন হয়েছে কোথায় ই ওয়ান বিন্দুতে এফ ওয়ানে অবস্থান করলে এ ব্যক্তি এতটুকু এক্স ওয়ান আর বি ব্যক্তি এতটুকু করবে অবস্থান করলে এ ব্যক্তি বেশি ভোগ করবে আর বি ব্যক্তি একটু কম করবে এই যে হচ্ছে বেশি করবে এ আরও আর বি ব্যক্তি কম করবে একইভাবে ওয়াইড হিসাব করতে হবে অর্থাৎ এখানে ভোগের ডিস্ট্রিবিউশন দেখিয়েছে উৎপাদন করেছি কোথায় ই ওয়ান বিন্দুতে অর্থাৎ আমি এফ ওয়ান থ্রি আমরা যে বিন্দুতে অবস্থান করি না কেন যে উৎপাদন বিন্দুতে হয়েছে এই শর্তটা পালিত হয়েছে এক নাম্বার শর্তটা পালিত হয়েছে এরপর আমি কন্ট্রাক্ট এই তিনটা বিন্দু অথবা কন্ট্রাক্ট অন্য যে কোনো বিন্দুতে আমি অবস্থান করি না কেন দুই নাম্বার শর্ত পালিত হয়েছে তাহলে আমি বলবো যে আমি এফ ওয়ান এফ টু এফ থ্রি যে কোনো বিন্দুতে অবস্থান করি না কেন প্যারোটো কাম্যটা দুটি শর্ত পালিত হয়েছে আমি যদি এফ টুতে অবস্থান করি এফানে অবস্থান যদি করি এই এখানে এই এক নাম্বার শর্ত পালিত হয়েছে এফোন থাকার কারণে এই শর্ত পালিত হয়েছে প্যারোটো ক্যামোটার দুটি শর্ত কি হয়েছে পালিত হয়েছে এটা আমি নিশ্চিত করে বলতে পারি এখন আসো আমি উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করবো এটা বোঝানোর জন্য লিখেছিলাম এখন মুছে ফেলছি তাহলে আমি বুঝতে পারলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুতে উৎপাদন করা হবে সেখানে একটা বক্স ডায়াগ্রাম করে উৎপাদিত দ্রব্য এ এবং বি ভিতরে ডিস্ট্রিবিউশন করে আমরা প্যারোটোর ভোগের ক্ষেত্রে প্যারোটার প্রান্তিক শর্ত পূরণ করলে যে কান পাবো চুক্তি রেখা পাবো সেই চুক্তি রেখার যে কোনো বিন্দুতে অবস্থান করলে প্যারোটো কাম্য তার দুটো শর্ত কি হবে ফিল হবে প্রিয় ব্যক্তি প্রিয় শিক্ষার্থীরা এখন একটু দেখো আমি ভূমি কি ধরেছি এ ব্যক্তির তৃপ্তি ধরেছি আর লম্বককে আমি কি ধরেছি বি ব্যক্তির তৃপ্তি ধরেছি আমি ভূমি ধরেছি এ ব্যক্তির তৃপ্তি লম্বক্ষে বি ব্যক্তির তৃপ্তি এফল বিন্দুতে এ ব্যক্তির তৃপ্তি কতটুকু এ ওয়ান বি ব্যক্তির তৃপ্তি হচ্ছে বি থ্রি অর্থাৎ এফল বিন্দুতে এ ব্যক্তির তৃপ্তি কম কারণ মূল বিন্দুর কাছে আর বিবেকটি তার মূল বিন্দু হতে অনেক দূরে মানে সে এক্স এবং ওয়াই দ্রব্য বেশি ভুগ করছে অত বিবেকটি তৃপ্তিটা বেশি হবে তো মনে করি এ ব্যক্তি তৃপ্তিটা কত বলেছি আমরা যে এফ ওয়ান বিন্দুতে এ ওয়ান আর বিবেকটি তৃপ্তিটা কত বিবেকটি তৃপ্তি হচ্ছে বি থ্রি মনে করে এটা হচ্ছে বি থ্রি বি থ্রি এখন আস এফ বিন্দুতে এ ব্যক্তির তৃপ্তি বেড়েছে কারণ উপরে নিরপেক্ষ রেখা গেলে তৃপ্তি বাড়ে কত হয়েছে এ টু হয়েছে যখন তৃপ্তি বেড়েছে অবশ্যই বিব্যক্তির তৃপ্তি কমবে কারণ এ ব্যক্তি একসঙ্গে ওয়াইডের ভোগ পূর্বের চেয়ে বেশি করছে বলেই তার তৃপ্তি বেড়েছে অটোমেটিক ব্যক্তির ভোগ কমে যাবে তার তৃপ্তিও কমবে এবং দেখো বি ব্যক্তি যে বিটু নিরপেক্ষ রেখায় অর্থাৎ নিচে নিরপেক্ষ রেখায় পৌঁছেছে অতএব অতএব যে বিবে তৃপ্তিটা কম হবে কত হবে বি নিচে হবে হবে কত মনে করো বিটু একইভাবে একইভাবে একৃবিন্দুতে এ ব্যক্তি তৃপ্তি এ থ্রি আরো বেড়েছে ব্যক্তি আরো নিচে নিরপেক্ষ রেখায় আরো কমেছে এটা হচ্ছে বি ওয়ান আর সে বৃদ্ধি পেয়ে কত হয়েছে এখন আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে গেলে চিত্র আঁকতে সুবিধা হবে এইটা এখন আমরা একটা কাজ করি এটা কিন্তু এইভাবে একটু কি হতে পারে যে কেবল মসৃণ হবে এমন কোন কথা না এই যে আমরা একটা রেখা পেয়ে গেলাম একটা রেখা পেয়ে গেলাম এ রেখার ওয়ান বিন্দুটা এসেছে এফ ওয়ান বিন্দু হতে এইস টু বিন্দু এসেছে এফ টু বিন্দুতে আর থ্রি বিন্দু এসেছে এফ থ্রি বিন্দুতে তাহলে লক্ষ্য করো এই এই এইচয় এইচ টু এস থ্রি বিন্দু এবং বি ব্যক্তির বা তৃপ্তির সংমিশ্রণ দেখায় যেখানে দুটি শর্ত পালিত হয়েছে কেন বিন্দু এসেছে বিন্দু হতে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে এখানে পাশাপাশি উৎপাদন ইওয়ানে হয়েছে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে দুটো এস টু বিন্দু এসেছে কোথার থেকে এফ টু বিন্দু হতে এখনও কি হয়েছে যে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত ইউন বিদ্যুৎ উৎপাদন হওয়ার কারণে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে একইভাবে এই স্থ্রী বিন্দু এফ থ্রি থেকে আসছে সাথে বাড়ি ইউন এখনও দুটো শর্ত কি হয়েছে পালিত হয়েছে অতএব উপযোগ সম্ভাবনা রেখার সম্ভাবনা রেখার ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা বিন্দু প্যারোটর কাম্যতার দুটো প্রান্তিক শর্ত পূরণ করে এবং একই সাথে দুজন ব্যক্তির উপযোগের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে এখন আসো এখন আসো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এখন আসো যে মনে করো এই একটু বিন্দুর ঢাল একটা স্পর্শক টানলাম আর ইওয়ান বিন্দুর ঢাল আর একটা স্পর্শকাঙ্ক্ষা আঁকলাম এটা এফ ওয়ানের ঢাল এইটার ঢাল সমান হতে পারে এফ টির ঢাল এইটার সমান হতে পারে বা এফ টু ঢাল আর এর ঢাল কি হতে পারে সমান হতে পারে যেকোনো একটা মনে করি মনে করি এফ টু বিন্দুর ঢাল আর ইউন বিন্দুর ঢাল কি সমান মনে করি সমান ধরে নিলাম এর মানে কি যে এই এফ টু বিন্দুর ঢাল হচ্ছে কি মার্জিন রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই

মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন এক্স এন্ড ওয়াই এবং এটা ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফার বিটুইন এক্স এন্ড ওয়াই পরস্পর সমান এইগুলো আমি এই কল্যাণ অর্থনীতিতে এই সার্বিক শর্ত আমি আলোচনা করেছি অতএব যারা আমার সার্বিক শর্ত পড়ে এসেছো তাদের কাছে এটা পূর্বের পড়া তাহলে এই এফ টু বিন্দুতে আরেকটা শর্ত পালিত হয়েছে কয়টা শর্ত সার্বিক শর্ত তাহলে এফ টু বিন্দুতে কন্ট্র্যাক্ট কার্বির উপর অবস্থিত হওয়ার কারণে বুগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে যেহেতু ইউয়ান বিন্দুতে উৎপাদন হয়েছে উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পালিত হয়েছে যেহেতু এইটার ঢাল এইটার ঢাল সমান মানে সার্বিক শর্ত কি হয়েছে পালিত হয়েছে তাহলে উপযোগ সম্ভাবনা রেখায় একটা বিন্দু আছে যেখানে তিনটি শর্ত পালিত হয় উপযোগ সম্ভাবনা রেখায় একটা বিন্দু আছে যেখানে তিনটি শর্ত পালিত হয় এখানে এফ টু বিন্দু রিলেটেড কোনটা এইচ টু বিন্দু অর্থাৎ এই এইচ টু বিন্দুতে তিনটা শর্ত পালিত হয়েছে এইচ ওয়ানে দুটো শর্ত পালিত হয়েছে এইচ তে তিনটা শর্ত পালিত হয়েছে এখানেও দুইটা শর্ত পালিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যদি এইটার ঢাল এটা ঢাল যদি সমান হতো তাহলে এই দুটোর হতো না তাহলে এফ রিলেটেড কোনটা এইচ থ্রি এখানে তিনটা শর্ত পালিত হয়েছে আর এখানে দুটো একারে দুটো তাহলে আমরা দেখলাম উপযোগ সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু প্যারোটো কাম্য তার দুটো শর্ত পালন করে আর একটা বিন্দু কিন্তু তিনটা শর্ত কি করে পালন করে আচ্ছা এখন আসো আর আমি বলছি এখন দেখো এখন এখন আসো যে আমি এমনও তো হতে পারতো আমি ই ওয়ান বিন্দুতে উৎপাদন না করে আমি কি করলাম আমি ই টু বিন্দুতে উৎপাদন করলাম আমি ই বিন্দুতে উৎপাদন না করে আমি ই টু বিন্দুতে উৎপাদন করলাম তখন আমি এক্স দ্রব্য বেশি উৎপাদন করবো ও এক্স টু আর ওয়াই দ্রব্য কম উৎপাদন করব ও ওয়াই টু এখন আমার কন্ট্রাক্ট বা চুক্তি রেখা কোনটি সেটি হচ্ছে ও এক্স টু ই টু ওয়াই টু প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলি যদি বলে উপযোগ সম্ভাবনা রেখা কাকে বলে উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করো এই অঙ্কন করার পর দায়িত্ব শেষ প্রথমে উপযোগ সম্ভাবনা রেখা সংজ্ঞা দেবে তারপর যেভাবে আলোচনা করেছি সেটা ভিত্তিতে চিত্র আঁকার পর দায়িত্ব শেষ উপযোগ সম্ভাবনা রেখা আর যদি বলে মহা উপযোগ সম্ভাবনা রেখা মানে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ড তাহলে এতটুকু আলোচনা করার পর এখন আরো কিছু প্লাস করতে হবে এখন আমার বক্স ডায়াগ্রাম হচ্ছে ও এক্স টু ই টু ওয়াই টু আমরা এক্স দ্রব্য ও এক্স টু পর্যন্ত উৎপাদন করি আর ওয়াই দ্রব্য ও ওয়াই টু অতএব আমাদের এবং বি ব্যক্তি দুইজনে মিলে এক্স দ্রব্য ভোগ করবে ও এক্স টু পরিমাণ এর বেশিও না এর কমও না ওয়াই দ্রব্য ভোগ করবে ও ওয়াই টু পরিমাণ এক্ষেত্রে যে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা আর বি ব্যক্তি নিরপেক্ষ রেখা যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পূরণ হবে আর এই ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত পূরণকারী বিভিন্ন বিন্দুগুলো নিয়ে আমরা আরেকটা নতুন কন্ট্রাক্ট কার পাবো আমরা আরেকটা কন্ট্রাক্ট কার্ড পাবো এই কন্ট্রাক্ট কারবে এইভাবে বিভিন্ন কি আছে এ আর বি ব্যক্তি নিরপেক্ষ রেখার আর কি স্পর্শ বিন্দু নিয়ে গঠিত স্পর্শ বিন্দু নিয়ে গঠিত এখন দেখো তোমরা ভালো করে দেখো এখন ঠিক একইভাবে আমি এটার মতো আরেকটা উপযোগ সম্ভাবনা রেখা কি করছি আমি আঁকতে পারছি আরেকটা আমি উপযোগ সম্ভাবনা রেখা কি করছি আমি আঁকতে পারছি মনে করো এই উপযোগী সম্ভাবনা রেখাটা কি এইভাবেই গেছে এই উপযোগ সম্বন্ধে রেখাটা এইভাবেই গেছে ঠিক আছে যে এ বিন্দুর সাথে রিলেটেড বিন্দু হচ্ছে এইটা এইটার সাথে রিলেটেড বিন্দু হচ্ছে মনে করো এইটা এইটার সাথে রিলেটেড বিন্দু হচ্ছে মনে করো এইটা এইভাবে বিভিন্ন বিন্দু গেছে তাহলে আমি আরেকটা উপযোগ সম্ভাবনা রেখা কি করলাম পেয়ে গেলাম ঠিক আছে প্রথমে মনে করো আমি পেয়েছি একটা উপযোগ সম্ভাবনা রেখা মনে করো এটা নাম দিলাম কি ইউ ইউন এখন আমরা পেয়েছি ইউটিউব ইউটি ইউটি একটা উপযোগী সম্ভাবনা রাখা কি করেছি আমরা পেয়েছি ঠিক আছে হ্যাঁ এবং এইটারও একটা বিন্দুতে মনে করি এই জি টু বিন্দুতে কোন বিন্দুতে জি টু বিন্দুতে প্যারোটো কাম্যতার তিনটি শর্ত পূরণ করে কোন বিন্দুতে জি টু বিন্দুতে প্যারোটো কাম্যতার কয়টা শর্ত যে তিনটা শর্ত কি হচ্ছে পূরণ করছে বুঝতে পেরেছো অর্থাৎ এখানে প্রত্যেকটা বিন্দু দুটো শর্ত ফিল করছে আর মনে করি জি টু বিন্দু জি টু বিন্দুতে প্যারোটকায় কয়টা শর্ত ধরো এটা হচ্ছে জি টু বিন্দু এটা ঢাল এটা ঢাল সমান তাহলে এখানে প্যারোটকায় তিনটা শর্ত কি হচ্ছে পূরণ হচ্ছে তাহলে আমরা আরেকটা উপযোগ সমন্বয় রেখা পেয়েছি ইউটিউ টু যার জি টু বিন্দু প্যারোটোকাম্যতার তিনটি শর্ত পূরণ করছে এখন আসু গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভকে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভ মহা উপযোগ সম্ভাবনা রেখার সংজ্ঞা হচ্ছে মহা উপযোগ সম্ভাবনা রেখার সংজ্ঞা হচ্ছে যে রেখার যে রেখার যে রেখার বিভিন্ন বিন্দু দুজন ব্যক্তির তৃপ্তির বা উপযোগের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে যেখানে 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 প্যারাটোর কাম্যতার তিনটি শর্ত পালিত হয় উৎপাদনের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে এবং সার্বিক শর্ত এই তিনটি প্রান্তিক শর্ত পালন করে আবার বলছি মহা উপযোগ প্রত্যেকটি বিন্দু প্রত্যেকটি বিন্দু দুজন ব্যক্তির উপযোগের সংমিশ্রণ প্রকাশ করে বা বিভিন্ন বিন্দু দুজন ব্যক্তির উপযোগের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে যেখানে প্যারোটো তার তিনটি শর্ত পূরণ করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে উপযোগ সম্ভাবনার প্রত্যেকটা বিন্দু দুটো শর্ত পূরণ করে আর মহাজুগ পেরোটো তার আর গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা বিন্দু তিনটা শর্ত পূরণ করে এবং আমি তিনটা শর্ত পূরণকারী বিন্দু পেয়েছি এইচ টু আর কোনটা আমি জি টু পেয়েছি তো এইভাবে আমি আরো যদি এখানে যদি উৎপাদন হতো আরেকটা উপযোগ সম্ভাবনা রেখা পেতাম এখানে যদি উৎপাদন হতো আরেকটা উপযোগ সম্ভাবনার রেখা পেতাম আর প্রত্যেকটা উপযোগ সম্ভাবনা রেখাতে আমি একটা বিন্দু পেতাম যেখানে কাম্য তার তিনটা শর্ত পূরণ হয় এখন আসো যে আমার তো জায়গা নাই এই জন্য এটা মুছে ফেলছি ঠিক আছে জায়গা থাকলে আমি নিচে আমি ছবি টাকতাম হ্যাঁ এটা আমি মুছে ফেলছি দেখো এখন আমি মহা উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করবো এখন আমি কি করব আমি মহা উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করব। এই জন্য আমি কি করলাম যে এই দেখো আর ভূমি অক্কে এক দ্রব্য ধরেছি ঠিক আছে আর এইভাবে একটা রেখা আমি আঁকলাম জি জি রেখা আঁকলাম এই জি জি রেখাটা হচ্ছে গ্র্যান্ড ইউটিলিটি পসিবিলিটি কার মহা উপযোগ সম্ভাবনা রেখা এই মহা উপযোগ সম্ভাবনা রেখা এসেছে এই এইচ টু বিন্দুর প্রতিনিধিত্বকারী মনে করো টি টু বিন্দু ঠিক আছে তারপরে যে জি টু বিন্দুর প্রতিনিধিত্বকারী মনে করো এস টু বিন্দু হ্যাঁ নিয়ে আমি কি করেছি মহা উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করেছি এখানে এস টু বিন্দু তিনটা শর্ত ফিল আপ করে এই এস টু বিন্দুর প্রতিনিধিত্ব আমি কোনটা নিয়েছি আমি নিয়েছি কোনটা টি টু বিন্দু ঠিক আছে টি টু বিন্দু আচ্ছা এরপরে মনে করো যে জি টু বিন্দুর জি টু হ্যাঁ জি টু বিন্দুর জি টু বিন্দুর প্রতিনিধিত্বকার আমি কি নিয়েছি আমি এস টি বিন্দু দেখো তো জি টুতে এস টু থেকে জি টুতে একসেন হ্যাঁ এটা থেকে এটাতে এক্সের বেশি এখানে ভুল ধরেছি ভুল বড় ভুল ভুল করেছি দেখো তো কার উপযোগ সম্ভাবনা রাখার লম্বক্ষে কি হবে ভূমি এ ব্যক্তির তৃপ্তি ধরেছি আর লম্বক্ষে কি বিবৃত্তি দেখো যে এস টু থেকে জি তে এ ব্যক্তি ভূমি বেশি এ ব্যক্তি তৃপ্তি বেশি এখান থেকে তৃপ্তি বেশি আর এস টু থেকে জি টুতে বিবে চিত্র আঁকা হয়েছে এই যে তাহলে এই এইসটি বিন্দুতে পেরো টাম্যটার তিনটি শর্ত পূরণ হয় এটা সম্পর্কিত বিন্দু হচ্ছে টি টু জি টু বিন্দুতে পেরো তিনটি শর্ত পালিত হয় এটা রিলেটেড বিন্দু হচ্ছে কি এস টু এইভাবে আমি আরও যদি উপযুক্ত সম্ভব রেখা অঙ্কন করতাম প্রত্যেকটা উপযুক্ত সম্ভাবনা রেখাতে একটা বিন্দু পেতাম তিনটি শর্ত এবং সেই সমস্ত বিন্দুগুলো নিয়ে সমস্ত বিন্দুগুলো নিয়ে আমি কি করেছি একটা রেখা অঙ্কন করেছি মহা উপযোগ সম্ভাবনা রেখা জি জি অর্থাৎ মহা উপযোগ সম্ভাবনা রেখা এ এবং বি দুজন ব্যক্তির উপযোগের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে যেখানে তিনটি প্রান্তিক শর্ত উৎপাদনের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে তাই প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে বলছি দেখো যদি বলি এই টি টু বিন্দু কি পেরোটো দৃষ্টি কোন হতে বিন্দু হ্যাঁ টি টু বিন্দু পেরোটো দৃষ্টি কোন হতে বিন্দু কারণ তিনটি প্রান্তিক শর্ত পূরণ করেন বিন্দু হ্যাঁ এস টু বিন্দু কাম্য বিন্দু তিনটা প্রান্তিক শর্ত পূরণ করে আরো বিন্দু আছে কাম্য বিন্দু হ্যাঁ এটা কাম্য বিন্দু বিন্দু হ্যাঁ দৃষ্টিকোণ হতে কাম্য বিন্দু প্রত্যেকটা বিন্দু পেরোটোর তিনটা প্রান্তিক শর্ত পূরণ করে প্রিয় শিক্ষার্থীরা এখন প্রশ্ন হলো এই বিভিন্ন কাম্য বিন্দুর ভিতরে কোনটা সর্বোচ্চ সামাজিক কল্যাণ নির্দেশ করে ভালো করে মনে রাখো এই বিভিন্ন কাম্য বিন্দুর ভিতরে সর্বোচ্চ সামাজিক কল্যাণ নির্দেশ করে এটা তত্ত্ব বলে দিতে পারে নাই এই জন্য বলা হয় প্যারোটোর তত্ত্বে শেষ পর্যন্ত সর্বোচ্চ সামাজিক কল্যাণ অনির্ধারিত বা অনির্ণয় থেকে যায় আরেকটা প্রশ্নের আনসার কি হয়ে গেল শেষ হয়ে গেল আরেকটা প্রশ্নের আনসার কি হয়ে গেল শেষ হয়ে গেলো অর্থাৎ মহা উপযোগসম্ম রেখা অঙ্কনের সাথে সাথে তিন থেকে চার লান যদি ব্যাখ্যা দেই তাহলে প্যারোটো কাম্যতা শেষ পর্যন্ত অনির্ণে বা অনির্ধারিত থেকে যায় এই প্রশ্নের আনসার শেষ হয়ে যায় কারণ প্যারোটো কাম্যতার যে তিনটি প্রান্তিক শর্ত আছে সে তিনটি প্রান্তিক শর্ত পূরণ করে আমরা কিন্তু একটি বিন্দু পাচ্ছি না যদি আমরা একটি কাম্য বিন্দু পেতাম তাহলে আমরা বলতাম এই বিন্দুতে সমাজের কল্যাণ সর্বোচ্চ হয় বরঞ্চ আমরা দেখেছি প্যারোটো কাম্য তার তিনটি প্রান্তিক শর্ত পূরণ করে একাধিক কাম্য বিন্দু পাওয়া যায় এই একাধিক কাম্য বিন্দুগুলো যোগ করে যেমন আমাদের টি এসেছে এইচ হতে এস এসেছে জি হতে একাধিক কাম্যবিন্দু যুগ করে আমরা মহা উপযোগ সম্ভাবনা রেখা অঙ্কন করেছি এখন এই একাধিক কাম্যবিন্দু হতে কোনটি সর্বোচ্চ সামাজিক কল্যাণ নির্দেশ করে এই জন্য প্যারোট কোনো নির্দেশনা বা ইনফরমেশন দিয়ে যেতে পারেন নাই এই জন্য বলা হয় পেরোটো তত্ত্বে শেষ পর্যন্ত সামাজিক কল্যাণ অনির্ধারিত থেকে যায় বা অনির্ণে থেকে যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমাকে বলে উপযুক্ত মনে রেখা বলতে কি বুঝো আলোচনা করো তাহলে এই চিত্র আগে আঁকে যে উপযুক্ত মনে রেখা এঁকেছি ততটুকু আনসার যদি বলে অমহা উপযুক্ত মনে রেখা তাহলে একেবারে ওই যে তোমার যে চিত্র মুছে ফেলেছি সেইটা সেটা থেকে তোমার উপযুক্ত মনে রেখা এটা আঁকবো তারপরে এ এরপরে যদি অনির্ধারিত থেকে যায় অনিন্ণয় থেকে যায় তাহলে ওই প্রথম উৎপাদন সম্মনে রাখা হতে এই চিত্র তারপরে এই চিত্র তারপর যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যা দিতে হবে এরপরে একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে যে এই অনির্ণতা বা অনির্ধারিততা এই অনিন্নেতা কিভাবে দূর করা যায় এই অনিনেতা দূর করার জন্য বার্কসন এবং সেমেলসন সামাজিক কল্যাণ পক্ষকে ধারণা দিয়েছেন এবং এইটার মাধ্যমে প্যারোটো কাম্যতার অনিনেতা দূর করেছেন অর্থাৎ প্যারোটো তিনি দূর করেন নাই এটা সেমলসন এবং বার্কসন তারা আরেকটা তত্ত্বের মাধ্যমে দূর করার চেষ্টা করেছেন ওইটা আমি নয় নম্বর লেকচারে কি করব বলবো এখন একটা কথা শুনে রাখো যারা সরাসরি অনলাইন থেকে দেখছ ডাউনলোড করো নাই তারা এখানে কিন্তু চারটা বক্স দেখবে প্রথম বক্সে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পরে যে তিনটা বক্স আছে সেখানে মনে করো প্লেলিস্ট দেয়া আছে প্লেলিস্ট মানে কি তুমি যদি ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের মাইক্রো যদি ক্লিক করো তাহলে সেকেন্ড ইয়ার মাইক্রো ইকোনমিক্স সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে ওইখান থেকে যদি ধারাবাহিকভাবে যদি ক্লাস করো তাহলে বুঝবে আর ধারাবাহিকতা লঙ্ঘন করো যদি আমি যে চ্যাপ্টারটাকে আগে দিয়েছি সেটা আগে না পড়ে যদি অন্য চ্যাপ্টার দেখো অসুবিধা হবে অসুবিধা হবে বুঝতে পেরেছ যেমন তুমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়বে সেখানে তোমার খরচ সম্পর্কে জানতে হবে দীর্ঘকালীন গর্বে রেখা সম্পর্কে জানতে হবে তুমি খরচ না পড়ে পূর্ণ প্রতিযোগিতা চলে আসলে তোমার কঠিন লাগবে তুমি প্যারোটও পড়ছো কিন্তু তুমি স্বৎপাদন একটা ঢাল সম্পর্কে কোনো আইডিয়া নাই নিরপেক্ষ একটা ঢাল সম্পর্কে কোনো আইডিয়া নাই এমআরটিএস এমআরএস কি বলে কিছুই তুমি জানো না তোমার কষ্ট হবে এই জন্য যেভাবে সিরিয়াল দিয়েছি সেভাবে দেখবে সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্সের প্লে লিস্ট দিয়েছি ক্লিক করলেই সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্সের কোর্স শেষ সমস্ত ক্লাসগুলো কি আছে দেওয়া আছে ক্লাসগুলো ভালো লাগলে দয়া করে একটু লাইক দিতে পারো তখন ইউটিউব ক্লাসটা প্রচার করবে বেশি আর বন্ধু বান্ধবকে কী করতে হবে শেয়ার করবে শুধু আমরা না আমরা সবাই যাতে উপকৃত হতে পারি সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারি এই মনোমানসিকতা এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে কি করতে হবে অগ্রসর হতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখেন আপনারা মন দিয়ে যদি লেখাপড়া করেন ভালো রেজাল্ট করেন তাহলে এইটা আমার সার্থকতা আমি হয়তো একদিন থাকবো না ইউটিউবে এই ক্লাসগুলো থাকবে এগুলো তোমাদের জন্য তোমাদের কল্যাণের জন্য সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ